মারাত্মক অভিনেতা নাটক বা সিনেমায় নামলে লালে লাল হয়ে যেত না এখানে কম লাল হচ্ছে না হুম বড় গড়ও বেশি হচ্ছে ভক্তদের ভিড় দেখছো না নামটাও কম কমায়নি হুম ঠিক বলেছো সেই ছোটবেলায় বিরিঞ্চি বাবার গল্প পড়েছিলাম প্রথমবার নিজের চোখে দেখা সৌভাগ্য হলো মিথ্যেটা যেন জল দিয়ে গুলে খেয়েছে উনি না হয় জোচ্চুরি করার জন্য মিথ্যে কথা বলছেন কিন্তু এতগুলো লোক যারা নাকি শিক্ষিতও বটে তারা কিভাবে কথাগুলো মেনে নিচ্ছে আমি বুঝতে পারছি না কেন মেনে নেবে না হাত বাড়ালি হাওয়া থেকে খাবার এনে দিচ্ছে পটাপট ম্যাজিক দেখাচ্ছে হাতে হাতে গরম উত্তর হিপনোটাইজ করার বিপুল ক্ষমতা সবাই তো এমনিতেই মুগ্ধ হয়ে আছে আচ্ছা ঈশান আমাদের প্রথম কাজটা কি বাবার ভণ্ড রূপটা সবার সামনে ওপেন করে দেওয়া না না এক মিনিট ঈশান আমি বলছিলাম যে উনার উপর সবার এত বিশ্বাস এরকম ঝট করে বললে কি পট করে বিশ্বাস ভেঙে ফেলা যায় বলো হ্যাঁ সেটা সমস্যা নয় বিভাস কাকা দেখো আমি এক্ষুনি প্রমাণ করে দিতে পারি যে আগুন ধরানোটা বিজ্ঞান কিন্তু তাই যদি করি তাহলে তো বাবার কাছে আর যেতে পারবো না তাই না তাহলে তো চলবে না এদিকে একটা কেস হয়েছে ঈশান বাবার এক চেলা তিলকটা কি যেন একটা নাম সে বেটা আমাদের কাছ থেকে ঘুষ চেয়ে ফেঁসে গেছে বুঝতে পেরেছ এই লোকটাকে যদি কাজে লাগানো যায় তাহলে বাবাকে টাইট দেওয়ার কিন্তু একটা রাস্তা পাওয়া যেতে পারে বাহ ভালো করেছো তাহলে তো আমাদের অর্ধেক কাজ হয়েই গেল এবার বাকিটা করতে পারলেই ত্রিকালজ্ঞ বাবার ভণ্ডামি খতম গুরুদেব বৎস তিলক আগে লটারিতে নাম লেখানোর জন্য কতজন লাইন দিয়েছে জয় বাবা জয় বাবা জয় আগে ওই দশজন মিলে ৫,০০০ টাকা করে দেবে বলেছে মানে সর্বঠাকুরলে গিয়ে ৫০,০০০ টাকা কিন্তু কিসের কিন্তু আগে ওই মানে ইয়ে একজন আবার আপনার কাছে অভিযোগ জানাবে বলেছে অভিযোগ আগে তিন কাল গিয়ে চার কালে ঠেকেছে এখনো তুমি মানুষ চিনতে পারলে না কে তা কেন চিনবো না কিন্তু আপনাকে তো আমাকে তো ব্ল্যাকমেইল করবে বলছে বলছে তার কথা মতো কাজ না করলে সে নাকি আপনাকে সবকিছু বলে দেবে আরো ভয়ঙ্কর কিছু করতে পারে বলছিলাম কি ওই টেরারিস্ট না তো পেছনে ভেউ লেগেছে একা ছিল না তিনজন আর বাকি কেউ ছিল কিনা ঠিক বলতে পারবো না তবে না দেখলে এই একটা জিনিস বোঝা যায় জানেন তো ওই পাক্কা দু নম্বরি দেখলেই বোঝা যায় কি করে বুঝলে আপনার সঙ্গে এতদিন আছি আর ওই দু নম্বরি বুঝবো না মরবো টেনে জুতোর বাড়ি